সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে বড় জয় পেয়েছে বাংলাদেশ হেলমেট উদযাপন করেছে মুশফিকুর রহিম সোমবার আঠারো মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে জানেথ নিয়ালাগের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে দুইশো রানের রানের পুঁজি সংগ্রহ করে শ্রীলঙ্কা রানতারায় তানজিদ হাসান তামিমের চুরাশি ও রিশাদ হাসানের আঠারো বলে আটচল্লিশ হোসেন শান্তল দু হাজার একুশ সালের পর দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ওভারের সিরিজ জিতল টাইগাররা শ্রীলঙ্কা দেয়া দুইশো ছত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনে করেন বিজয় তবে আরেক প্রান্তে চার ছক্কার ফুলঝরি ছোটান তানজিদ হাসান তামিম ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য সরকার ইনিংস শেষে জানা গেছে কাঁধে চোট পেয়েছেন টাইগার এই ওপেনার তার পরিবর্তে ওপেনিং করতে নামেন তানজিদ হাসান তামিম সুযোগ পেয়ে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি এদিন বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষে আহত হন জাকির আলী অন্যদিকে প্রচণ্ড গরমের মাঝে মাংসপেশির ইঞ্জুরিতে পড়েছিলেন মোস্তাফিজুর রহমানও তাকেও মাঠ ছাড়তে হয়েছে ইস্টেচারে করে উল্লেখ্য গত কয়েকদিন আগে টি টোয়েন্টি সিরিজ জিতে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে টাইমড আউট উদযাপন করেছিল শ্রীলঙ্কা সেটার জবাব দিতে ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে উদযাপনের সময় মুশফিক করলেন হেলমেট উদযাপন লঙ্কানদের কাটা ঘায়ে যেন নুনের ছিটা দিলেন মুশফিক মারফাসান বিশাল বাংলার দশ